হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু স্টাডি অ্যাক্সেস টু পয়েন্ট জিরো দেখো তোমাদের যে রিজনিং প্র্যাকটিস সেটগুলো করানো হচ্ছিলো এই বইটি থেকে তো আজকে কিন্তু পর্ব নম্বর হচ্ছে ফোর এর পূর্বে আমরা তোমাদের জন্য তিনটি পর্ব প্রোভাইড করে দিয়েছি তোমরা যদি সেগুলো না দেখে থাকো সেটা অবশ্যই একবার দেখে নেবে আর দেখো এখানে যতগুলি প্রশ্ন নেওয়া হয়েছে এই সমস্ত প্রশ্নগুলি কিন্তু এই যে ডাব্লু বিএসআই প্র্যাকটিস সেট প্রিলিমিনারি সম্পাদনায় কান্তি গোয়েল অভিষেক রায় এই বইটি থেকে কিন্তু নেওয়া হয়েছে তো চলো শুরু করা যাক আজকের সেশনটি আজকের প্রশ্নগুলি আমরা দেখে নেব তো দেখো প্রথম প্রশ্ন তোমাদের কী রয়েছে শূন্য তিন পনেরো পঁয়ত্রিশ তেষট্টি নিরানব্বই তোমাদের এখানে প্রশ্ন চিহ্ন দাঁড়িয়েছে লুপ্ত সংখ্যাটি কত হবে তোমরা কিন্তু ভিডিওটি পজ করে অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করবে তো দেখে না তোমরা এটা তোমাদের কীভাবে আসলো দেখো প্রথমে শূন্য তিন পনেরো পঁয়ত্রিশ তেষট্টি নিরানব্বই তোমরা প্রশ্নের পর একটা জিনিস বুঝতে পারছো দেখো পনেরো একে আশা করি এখানে থেকে বুঝতে পনেরো তার পঁয়ত্রিশ তেষট্টি নিরানব্বই আমরা যদি এখানে এক যোগ করি অর্থাৎ এখানে করলাম ষোলো এখানে করলাম ছত্রিশ এখানে করলাম চৌষট্টি এখানে করলাম একশো এবং এখানে করলাম চার তাহলে দেখো এখানে কিন্তু একটি করে সংখ্যার এখানে কি ব এগুলো হচ্ছে বর্গ এবং দেখো আমরা যদি এখানে ধরি দুইয়ের বর্গর সাথে যদি এক বিয়োগ করি তবে আমাদের আসে কিন্তু তিন এবং দেখো এখানে কিন্তু আমরা যদি সরি এখানে তোমাদের হ্যাঁ এবার দেখো এখানে চারের বর্গ করে যদি তার সাথে এক বিয়োগ করি তবেই আসি কিন্তু আমাদের পনেরো এবার দেখো আমরা যদি এখানে ছয়ের বর্গ থেকে যদি এক বিয়োগ করি তবে আসে আমাদের পঁয়ত্রিশ এবং দেখো আমরা আটের বর্গ করে যদি তার সাথে এক বিয়োগ করি তবেই আমরা আসছে তেষট্টি এবং আমরা দশের যদি বড় করি তার সাথে যদি এক বিয়োগ করি তবে আসে আমাদের এটা এবার দেখো আমরা যদি এবার থেকে আমরা জিরোর বর্গ যদি আমরা রুলসটা মেলাতে চাই অর্থাৎ আমাদের লজিকটা মেলাতে চাই তবে আমাদের এখানে কি জিরোর বর্গ থেকে যদি জিরো বিয়োগ করি তবে আসে আমাদের কত জিরো তাহলে জিরো টু ফোর সিক্স এইট টেন তাহলে এবার সেই অনুরূপভাবে এখানে আমাদের কত হওয়া উচিত আমাদের বারো হওয়া উচিত এবার বারো বর্গ কত হয় একশো চৌচল্লিশ তার থেকে যদি আমরা এক বিয়োগ করি তবে আমাদের হচ্ছে কত একশো তেতাল্লিশ আশা করি বুঝতে পারছো যদি না বুঝে অবশ্যই কিন্তু কমেন্ট জানাবে পরবর্তী প্রশ্নটাও কী বলছে লুপ্ত সংখ্যা মান কত হবে দেখো কি রয়েছে নয় পাঁচ কুড়ি বিরানব্বই এখানে মাঝখানে তোমাদের দেওয়া রয়েছে একশো চব্বিশ এবং এখানে দেখো ষোলো উনিশ চব্বিশ কুড়ি এবং মাঝখানে তোমাদের দেওয়া রয়েছে উনআশি সেই অনুরূপভাবে তোমাদের এখানে ছাপ্পান্ন সাত নয় এবং আট তো এখানে তোমাদের কোন সংখ্যাটি বসবে তো প্রথমে তোমরা লক্ষ্য করবে যেটা দেখো এখানে যে মাঝখানের সংখ্যাটি রয়েছে একশো চব্বিশ সেটা আমরা কিভাবে পাব তো দেখো তোমরা এখানে যদি আমরা নয় পাঁচ এবং তোমাদের আঠারো এবং বিরানব্বই যোগ করি তাহলে তোমাদের এই সংখ্যাটা আসছে তাহলে দেখো বিরানব্বই আঠারো এবং নয় পাঁচ চোদ্দো তাহলে কথা হচ্ছে আঠারো দুই দশ আোদ্দ চার হয়তো হলো এক নয় দশ এগারো আর কি হচ্ছে তোমাদের কত বারো একশো চব্বিশ আচ্ছা এটা আমরা পেলাম একশো চব্বিশ কিন্তু সেই অনুরূপভাবে কি এখানে এইগুলোর সংখ্যা সবগুলোর সংখ্যা যোগ করে কি এখানে অন্য আসে আসে সেটা আমরা কিন্তু দেখে নেবো দেখো ষোলো উনিশ চব্বিশ এবং রয়েছে কুড়ি তাহলে চার ছয় দশ দশ আর নয় থাকলো নয় হাতে এক উনিশের এক সরি উনিশের নয় হাতে হলো এক তাহলে দুই দুই চার পাঁচ ছয় আর হাতে রাখে সাত অন্য তো এখানে তোমাদের মিলছে সেই লজিক অনুসারে তো এখানেও আমরা দেখবো তাহলে দেখো তাহলে সাত নয় এবং রয়েছে আট আট আর নয় সতেরো সতেরো আর সাত হচ্ছে তোমার চব্বিশ চব্বিশ আর ছয় হচ্ছে কত তিরিশে শূন্য হাত থাকলো তিন তাহলে পাঁচ আর তিন যোগ করলে তোমাদের হয়ে যাচ্ছে আট তো এখানে তোমাদের হয়ে যাচ্ছে আশি অপশন তোমাদের বি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন কি বলছে জিজ্ঞাসা চিহ্ন স্থানে সঠিক মান বসাও দেখো তোমরা এরকম প্রশ্ন আসলে প্রথম যেটা তোমাদের কাজ হবে যেটা তোমরা দেখবে কোন দিকে আমাদের বড়ো সংখ্যাগুলো রয়েছে তো লক্ষ্য করো তোমরা আমাদের কিন্তু নিচে কিন্তু রয়েছে ছাপ্পান্ন এখানে রয়েছে বত্রিশ এবং এখানে রয়েছে বাহাত্তর এবং এই সাইডে তোমরা দেখো নয় স্থান রয়েছে ছত্রিশ এবং বাহাত্তর কিন্তু তোমরা লক্ষ্য করবে একটা দেখো এখানে তোমাদের কিন্তু লজিকটি এই দিকে হয়েছে এই দিকে কিন্তু হচ্ছে না এমনকি কারণ কি তোমরা এ পাশে কি ছোটো সংখ্যা আছে এরম করে ছোটো সংখ্যা হতে পারে কিন্তু প্রথম অবস্থায় তোমরা দেখবে নিচের দিক দিকে দেখো তোমরা এখানে তোমার যেভাই অ্যান্সারটি মিলছে সাধ্য কোনো চৌদ্দ সাতের সাথে যদি আমরা দুই যোগ গুণ করি তাহলে এসে যাচ্ছে আমার চোদ্দো এবং চোদ্দোর সাথে যদি আমরা দুই গুণ করি তবে আসছে আঠাশ এবং আঠাশের সাথে যদি আমরা দুই গুণ করি তাহলে আমাদের এসে যাচ্ছে কত ছাপ্পান্ন সেই অনুরূপভাবে এখানে তোমরা লক্ষ্য করো চারের সাথে যদি আমরা দুই গুণ করি তবে আসে আমাদের আট এবং আটের সাথে যদি আমরা দুই গুণ করি তবে আসে ষোলো এবং ষোলোর সাথে যদি আমরা দুই গুণ করি তবে আসে আমাদের বত্রিশ সেই অনুরূপভাবে তাহলে আমাদের কি হয়ে যাবে এখানেও আমরা নয়ের সাথে দুই গুণ করবো তাহলে কত আসে এখানে নয় দু কোনো আঠারো দেখো আঠারোর সাথে দুই গুণ করবো ছত্রিশ এবং ছত্রিশ সাথে দুই গুণ করবো বত্রিশ বাহাত্তর আসে তো এই আমাদের কিন্তু হয়ে যাচ্ছে এখানে আঠারো অপশান তোমাদের কি অপশন ডি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার আঠারো হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন ধর কি বলছে নিচের সমীকরণটি নিম্নলিখিতভাবে ভাবে লেখা হলে সঠিক উত্তরটি কি হবে দেখো কি রয়েছে চার নয় তিন ছয় এগুলো সব লেগে চার গুণন নয় গুণন তিন গুণন ছয় সমান সমান তোমাদের আসছে ছয় হাজার চারশো তিরানব্বই বা ছয় চার নয় তিন এখানে তোমরা লক্ষ্য করো দুই গুণ আট গুণ এক গুণ আট সমান সমান আট দুই আট এক তাহলে তোমাদের তিন গুণ আট গুণন পাঁচ গুণন সাত তোমাদের কত হবে তোমরা দেখো এখানে যখন তোমরা প্রশ্নটি পড়লে অর্থাৎ চার গুণন নয় গুনুন তিন গুণন ছয় তো এখানে তোমরা যখন পড়ছে সমান সমান ছয় চার নয় তিন তখন তোমরা আশা করি বুঝতে পেরেছ দেখো তোমরা এখানে কিন্তু তোমাদের ছয় সংখ্যাটি এখানে এখানে প্রথমে প্রথমে রয়েছে 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 না শেষে তোমাদের কি এবার তোমরা দেখো এখানে তোমাদের এখানে তৃতীয় অঙ্কটি এখানে তোমাদের কি শেষে রয়েছে তো এইভাবে তোমাদের কিন্তু সিরিজটি মেলানো হয়েছে অর্থাৎ চতুর্থ প্রথম দ্বিতীয় এবং তৃতীয় করে কিন্তু তোমাদের সংখ্যাটি মেলানো হয়েছে দেখো তোমরা চতুর্থ প্রথম দ্বিতীয় তৃতীয় এই লজিক অনুসারে তোমাদের কিন্তু এখানে সংখ্যাগুলো বসছে দেখো এই যে লেখা রয়েছে এখানে চৌত্র সংখ্যা কোনটি রয়েছে আট এখানে আট বসছে চৌদ্দ সংখ্যার অবস্থানে এবার প্রথম সংখ্যাটি কত রয়েছে দুই এখানে তোমাদের বসছে দুই এবার দ্বিতীয় সংখ্যা কত রয়েছে এখানে আট এখানে বসে আট এবং দেখো তৃতীয় সংখ্যা কত রয়েছে এক এখানে বসে এক সেই অনুরূপভাবে আমাদের এখানে কিন্তু সংখ্যাটি বসে যাবে দেখো চতুর্থ স্থানে আমার কোন সংখ্যা রয়েছে সাত তাহলে আমরা কি লাগবো এখানে সাত এবার দেখো প্রথম স্থানে কোন আমাদের অঙ্কটি রয়েছে তিন তাহলে আমরা এখানে তিন লিখলাম এবার দেখো দ্বিতীয় স্থানে কি রয়েছে আট তাহলে আট এবার আমাদের কী হয়েছে তৃতীয় স্থানে হচ্ছে পাঁচ তাহলে এখানে হয়ে যাচ্ছে পাঁচ অর্থাৎ সাত তিন আট পাঁচ হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার অপশন তো আমাদের কী বি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার নেক্সট প্রশ্নটা কি বলছেন প্রতিটি ছাত্র সফল হবে যদি পরিশ্রম করে এই মূল বক্তব্যটি নিচের কোন বাক্যটিকে অনুসরণ করে বা বাক্যকে অনুসরণ করে দেখো এটিতে খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ ভালোভাবে লক্ষ্য করবে এখানে বলছে এমন একটি লাইন দেওয়া রয়েছে এই বক্তব্যটি নিচের কোন বাক্যকে অনুসরণ করে অর্থাৎ এই লাইনটি অনুসারে আমরা কোনটি আমরা সঠিকভাবে গণ্য করতে পারি এখানে কি বলা হয়েছে প্রতিটি ছাত্র সফল হবে যদি পরিশ্রম করে আচ্ছা আমরা তাহলে আমরা বক্তব্য দেখে নিই কী কী বলছে আমাদের বাক্যগুলি পরিশ্রম না করে কোনো ছাত্র সফল হবে না কথাটা কিন্তু ঠিক পরিশ্রম না করে কোনো ছাত্র সফল হবে না কারণ কি এখানে বলাই রয়েছে প্রতিটি ছাত্র সফল হবে যদি পরিশ্রম করে তাহলে এই কথারই উল্টা তাহলে কী হয়ে যাচ্ছে পরিশ্রম না করে কোনো ছাত্র সফল হবে না তাহলে আমাদের অপশনই হয়ে যাবে ঠিক এবার দেখো কি বলছে কোনো কোনো পরিশ্রমী ছাত্র হয় অসবল তাহলে কখনো এটা আমাদের এই লাইনের সাথে আমাদের কখনো এটা মিলছে না কারণ এখানে তো বলা নেই যে কোন কোনো ছাত্র পরিশ্রমী ছাত্র হয় অসবল তাহলে আমাদের অপশন বি হচ্ছে না এবার দেখো অপশন ডিতে তোমরা লক্ষ্য করো উপরে সব বক্তব্য সঠিক তো আমাদের বিতে একদমই ভুল হয়ে গেলো তাহলে অপশন তাহলে কি ডি হয়ে যাবে রাইট অ্যান্সার সরি ডি হয়ে যাবে একদমই ভুল তাহলে আমাদের তো ডি যদি হয়ে যায় ভুল তাহলে সেই অনুরূপভাবে আমাদের অপশন সিও কিন্তু হয়ে যাবে ভুল কারণ কি উপরে সব বক্তব্য ঠিক তাহলে এটা যদি আমাদের ভুল হয়ে যায় তাহলে অপশন তো আমাদের সিও হবে না তবুও তোমরা দেখে নাও লেখা রয়েছে আমাদের পরিশ্রম ও সফলতা ছাত্রের মধ্যে বাধা নয় তাহলে পরে বুঝতে পারছো এটা কিন্তু একদম ভুল তো অপশন আমাদের এ হয়ে যাবে এখানে রাইট প্রশ্নটা কি বলছে নিম্নলিখিত মধ্যে কোনটি অন্যদের থেকে আলাদা নতুন দিল্লি ঢাকা থিম্পু রালপিন্ডি তো দেখো তোমরা এখানে পরে তোমরা বুঝতে পারছো না নতুন দিল্লি এটি কিন্তু একটা রাজধানী ঢাকাও একটা রাজধানী থিম্পু একটা রাজধানী কিন্তু দেখো তোমরা রাওয়ালপিন্ডি যে রয়েছে এটি কিন্তু তোমাদের পাকিস্তানের একটা কি একটি শহরের নাম রাওয়ালপিন্ডি তো এটা তোমাদের হয়ে যাবে এখানে রাইট অ্যানসার কারণ কি এই তিনটির থেকে এটি হচ্ছে আলাদা নেট প্রশ্ন দাও কি বলছে দেওয়ালের উপর লেখা কোনো শব্দের সামনে কোনো আয়না রাখলে আয়নাতে যদি সেই লেখাটি দেখা যায় তবে নিম্নলিখিত শব্দে শব্দের মধ্যে কোনটি ঠিকভাবে পড়া যাবে অর্থাৎ তোমরা দেখো তোমরা এই শব্দগুলো শব্দ তোমাদের দেওয়ালের মধ্যে লেখা রয়েছে এবং এর সামনে যদি আমরা একটা আয়না ধরি তাহলে আয়নার মধ্যে কোনটি আমরা যেখানে যাবে পড়তে পারছি আয়নার মধ্যে তা সঠিকভাবে পড়তে পারবো সেটাই তোমাদের হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার দেখো তোমরা আমরা যদি অপশন এটা দেখি তাহলে আমরা যদি এবার লিখি নুন এটা যদি আমরা আয়নায় ফেলি তাহলে আমাদের ছবিটি কীরকম হচ্ছে দেখো লেখাটি এরকম হয়ে যাচ্ছে অর্থাৎ আমরা কিন্তু এটা আয়নায় করতে পারছি না এবার সেই অনুরূপী অপশন বি তোমরা দেখো এখানে যদি মুন লেখা আছে আমরা যদি সেটাও লেখি এটা কিন্তু আমাদের প্রথম অবস্থায় এই নাম এরকম হয়ে যাচ্ছে অর্থাৎ এটা আমরা করতে পারছি না এবার অপশন সি দেখো তোমরা টি ডাবল ও টি তাহলে এটা যদি আমরা আয়নায় ফেলি তাহলে কী হয়ে আমাদের কিন্তু যা আছে তাই হয়ে যাচ্ছে অর্থাৎ তোমাদের এখানে এটাই হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার কারণ কি আমরা এটাকে যদি আমরা আয়নে ফেলি তাই থাকবে এবং এটি আমরা কি আয়নার মধ্যে ভালোভাবে পড়তে পারবো তো অপশন তোমাদের কি সি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার নেক্সট প্রশ্নটা কি বলছে দেখো দেখো তোমরা এ আমাদের অপশনগুলি দেখো তোমরা এখান থেকে আমরা বুঝতে পারছি না এটার সাথে সম্পর্ক রয়েছে এবং এ টোয়েন্টি টু বি সিক্সটিন ডি ইলেভেন জি সেভেন এখানে তোমাদের কী বসবে পি টু ভি ওয়ান এখানে তোমরা যেটা সম্পর্ক স্থাপনের চেষ্টা করো আমরা যদি দেখো এ বি এবি তারপরে বি সাথে ডি ডি এর সাথে জি এবার সেগুলো এখানে হবে এবং এখানে এখানে এর সাথে এখানে এবার তোমার লক্ষ্য করো এব কিন্তু কোনো আর লেটার নেই তবেই দেখো বি তারপরে যে সি তারপরে ডি এবার দেখো ই এফ তারপরে জি রয়েছে ই এফ জি এবার দেখো জি দেখো তোমরা লক্ষ্য করো এখানে কোনো মাঝখানে জিরো ওয়াটা অর্থাৎ মাঝখানে কোনো কোনো লেটার নেই তবে এরপরে পরে একটা রয়েছে পরে রয়েছে দুইটা তো সেই অনুরূবে এখানে তোমাদের মাঝখানে হয়ে যাচ্ছে তিনটা তাহলে কী হয়েছে দেখো জি এস আই জে এখানে হয়ে যাচ্ছে কে আচ্ছা এখানে তিনটে দিলাম তার তিনটের পরে কে আসে এবার দেখো তাহলে সেই অনুরূবে এখানে মাঝখানে আমাদের চারটি লেটার বসে যাচ্ছে তাই সেই অনুভব কি পি আসে সেটা আমরা মিলিয়ে নেবো দেখো তোমরা কের এরপর কী হয় কে আই জে কে এল এম এন ও আমাদের একদম মিলে যাচ্ছে অর্থাৎ আমাদের এখানে কিন্তু কে বসে যাবে তো অপশন তোমরা দেখো এবি ডির মধ্যে অপশন সিটি কিন্তু শুধুমাত্র কে রয়েছে তো অপশন আমাদের কী ইসি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার আমরা যে সংখ্যা রয়েছে এই সংখ্যাটি যদি আমরা নাও মিলাই তবুও আমরা কিন্তু এখানে পেয়ে যাচ্ছি করি তোমরা বুঝতে পেরেছো তো অপশন কি সি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার নেক্সট প্রশ্নটাও কি বলছে জিজ্ঞাসা স্থানে সঠিক শব্দটি বসাও এখানে শব্দটি আমরা এখানে কি সংখ্যাটি বসাও পাঁচ চার আট ছয় এগারো আট চোদ্দ দশ এবার তোমাদের এখানে শূন্যস্থানে কি বসবে তোমরা প্রথমে আমাদের এদের মধ্যে সম্পর্ক স্থাপনের চেষ্টা করো দেখো পাঁচ চার মাইনাস ওয়ান প্লাস কিন্তু পরে ফোর এবার দেখো মাইনাস টু তারপরে কি প্লাস থ্রি এখানে কিন্তু আমরা একটা কোনো সম্পর্ক খুঁজে পাচ্ছি দেখো কি এখানে হচ্ছে মাইনাস ওয়ান তারপরে চার দুই তিন এখানে আমরা কোনো সম্পর্ক খুঁজে বার করার চেষ্টা সম্পর্ক কি বের করতে পারছি না তো এটা তোমাদের কি হয়ে আসে সেটা আমরা দেখে নেবো দেখো তোমরা লক্ষ্য করো এখানে যেটা রয়েছে এখানে তোমাদের কিন্তু প্রথম সংখ্যাটার সাথে দ্বিতীয় সংখ্যা এইভাবে তোমাদের সম্পূর্ণ স্থাপন হয়েছে পাঁচ আট তারপরে এগারো তারপরে চোদ্দো সেই অনুভাবে তোমরা এখানে সংখ্যাটি বসবে দেখো তোমরা পাঁচের সাথে যদি আমরা তিন যোগ করি তবে আসে আট আটের সাথে যদি আমরা তিন যোগ করি তবে আসে এগারো এগারোর সাথে যদি আমরা তিন যোগ করি তবে আসে চোদ্দো সেই অনুরূপভাবে তোমরা চোদ্দোর সাথে যদি তিন যোগ করো তবে আসে সতেরো তাহলে এটাই হয়ে যায় তোমাদের এখানে কি রাইট অ্যান্সার অপশনই হয়ে যায় রাইট অ্যান্সার এবার দেখো চার সাথে ছয় ছয়ের সাথে আট আটের সাথে দুই অর্থাৎ তোমাদের চারের সাথে যদি আমরা দুই যোগ করি তবে ছয় ছয়ের সাথে যদি দুই যোগ করে তাহলে আসে আট এবং আটের সাথে যদি আমরা দুই যোগ করে তবে আসে দশ আসলে বুঝতে পেরেছো তাহলে অপশন কি এ হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন কি বলছে জিজ্ঞাসা চিহ্ন স্থানে সঠিক শব্দটি বসাও তাহলে আমরা কীভাবে বার করব দেখো তোমরা এখানে তোমার যেভাবে আসে তিন ছয় বারো পনেরো তিরিশ তেত্রিশ আচ্ছা আমরা আমরা এই প্রথম ও দ্বিতীয় সংখ্যার মধ্যে সম্পর্ক স্থাপন করার চেষ্টা করি যদি না আসে তাহলে আমরা কি প্রথম সাথে দ্বিতীয়টি সংখ্যার সম্পর্ক স্থাপন করার চেষ্টা করব দেখো তোমরা তিনের সাথে যদি আমরা তিন যোগ করি তবে আসে ছয় এবার ছয়ের সাথে ছয় দেখো ছয় যোগ করলে এবার তাহলে কি বারোর সাথে তিন যোগ করলে হয়ে যাচ্ছে এবার তাহলে কত হচ্ছে পনেরো তাহলে আমাদের কিন্তু লজিকটি মিলছে দেখো প্রথমে তিন ছয় তিন ঠিক আছে এবার যদি পনেরো সাথে ছয় যোগ করে একুশ থাকতো এখানে তবে কিন্তু আমাদের লজিকটি মিলতো তাহলে এখানে আমাদের সেই লজিক অনুসারে হচ্ছে না তো এবার আমরা প্রথমটির সাথে তৃতীয়টি সম্পর্ক স্থাপন করার চেষ্টা করি দেখো তোমরা তিনের সাথে বারো বারোর সাথে তিরিশ সেই অনুরূপভাবে তিরিশ সাথে সেটা সম্পর্ক স্থাপন করে এখানে তোমাদের সংখ্যাটি বসবে দেখো তোমার তিনের সাথে যদি আমরা নয় যোগ করি তবে পেয়ে যাচ্ছে আমরা বারো এবার দেখো বারোর সাথে যদি আমরা আঠারো সরি আঠারো যোগ করি হ্যাঁ আঠারো যোগ করি তবে পাচ্ছি তিরিশ অর্থাৎ তোমরা লক্ষ্য করো নয়ের সাথে যদি আমরা নয় ডবল করি তাহলে পেয়ে যাচ্ছি আঠারো এবার আঠারোর যদি ডবল করি ছত্রিশ তবে তোমাদের কী হয়েছে সেখানে তোমাদের অ্যান্সারটি বসবে তো ছত্রিশ যোগ করো তোমরা দেখি ছয় ছয় আমাদের অপশন কিন্তু একটা রয়েছে অপশান এতে রয়েছে তবুও আমরা এখনও আমরা কনফার্ম কিন্তু হইনি এবার তোমার লক্ষ্য তাহলে করো ছয়ের সাথে পনেরো কত সম্পর্ক রয়েছে এখানে নয় এবার দেখো পনেরো সালে কত তেত্রিশ তাহলে কত হচ্ছে আঠারো যোগ হচ্ছে তাহলে নয় আঠারো তাহলে সেই আমরা বুঝতে পারলাম এখানে কিন্তু এখানে প্রতি ক্ষেত্রে ডবল হয়ে যাচ্ছে অর্থাৎ আঠারো ডবল যদি ছত্রিশ করি তাহলে ছত্রিশ আর ত্রিশ যোগ করি তাহলে আমাদের হচ্ছে কত ছেষট্টি তো অপশন তোমাদের এই হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন তো কি বলছে জিজ্ঞাসা চিহ্ন স্থানে সঠিক শব্দটি বসা তিন চার সাত সাত তেরো তেরো একুশ বাইশ একত্রিশ চৌত্রিশ তোমরা কিন্তু প্রশ্নটি পড়ে বুঝতে পারছো যে এবার কিন্তু তোমাদের প্রথমটির সাথে দ্বিতীয় সম্পর্ক কখনো নেই কারণ কি দেখো তোমরা পরপর এখানে দুটি সংখ্যা সেম রয়েছে সাত সাত রয়েছে তাহলে আমরা কি করবো প্রথমের সাথে তৃতীয় তৃতীয়টির সাথে এভাবে করব এটার সাথে এটা এটার সাথে তোমাদের হয়ে যাবে এটা তো সেই অনুভাবে তোমাদের সংখ্যাটি বসবে তো দেখো তোমরা লক্ষ্য করো তিনের সাথে যদি আমরা চার যোগ করি তবে পেয়ে যাচ্ছি সাত সাতের সাথে যদি আমরা ছয় যোগ করি তবে পাচ্ছি কি তেরো তেরোর সাথে আট যোগ করি তবে পেয়েছি একুশ একুশের সাথে যদি আমরা দশ যোগ করি তবে পাচ্ছি কত একত্রিশ এবার আমরা সম্পর্ক স্থাপনের চেষ্টা করি দেখো চারের সাথে ছয় অর্থাৎ দুই যোগ হয়েছে এখানে ছয়ের সাথে আট অর্থাৎ এখানে দুই যোগ করা হয়েছে আটের সাথে এখানে দশ এবার কী হয়েছে দেখো প্রতিকেতে দুই বাড়ানো হয়েছে তাহলে এখানে কী হয়ে যাবে দশের পরে হয়ে যাবে বারো এবার একত্রিশ এবার বারো যোগ করো তাহলে কত হয়েছে তিন এবার তিন হচ্ছে যার অর্থাৎ ফোরটি থ্রি অপশন ডিতে কিন্তু সেরকম অপশন রয়েছে আচ্ছা আমরা এটা লিখে দেখে নিই তাহলে দেখো চারের সাথে কত হয়েছে সাত সাতের সাথে তেরো তেরোর সাথে বাইশ বাইশের সাথে চৌত্রিশ তাহলে দেখো চারের সাথে যদি আমরা তিন যোগ করি তবে সাত সাতের সাথে ছয় যোগ করি তাহলে তেরো তেরোর সাথে যদি আমরা কত যোগ করি নয় যোগ করি তাহলে হয়েছে কত এখানে হয়ে যাচ্ছে আমাদের বাইশ এবং বাইশের সাথে যদি আমরা তোমরা দেখো কত যোগ করলে হয়ে যাচ্ছে চৌত্রিশ এখানে যদি আমরা বারো যোগ করি তবে হয়ে যাচ্ছে চৌত্রিশ এখানে তোমাদের কিন্তু এই লজিকটি যে রয়েছে এই লজিকটি কিন্তু আমাদের প্রতি ক্ষেত্রে তিন বাড়ানো হয়েছে আর উপরে লজিক তোমাদের দুই বাড়ানো হয়েছে তাহলে অর্থাৎ তোমাদের এখানে অ্যান্সারটি হয়ে যাবে ফোর্টি থ্রি অপশন তোমাদের ডি ইজ আ রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন কি রয়েছে কবি কবিতা ফার্স্ট কর তাহলে তোমাদের অ্যান্সারটি কোন কোনটি বসবি দেখো কবির সাথে কবিতার কী সম্পর্ক রয়েছে সেটা তোমাদের আগে বের করতে হবে দেখো সমস্ত কবি অর্থাৎ কবিরা কিন্তু কী যেমন কবিতা লেখেন তেমনই ভাস্কর কী করেন ভাস্কর কিন্তু তোমাদের চিত্র আঁকেন তো অপশন তোমাদের কী সি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো কি বলছে একটি ছবি দেখিয়ে সুমি বললোক এই লোকটির মা আমার বাবার ছেলের বউ তার লোকটি কে দেখো তোমরা এখানে এরকম প্রশ্ন তোমাদের বলে রাখি এরকম প্রশ্ন আসলে তোমরা যেখান থেকে আমার কথাটা বলেছে সেখান থেকে তোমরা কিন্তু করার চেষ্টা করবে দেখো কি বলছে একটি ছবি দেখিয়ে সুমি বলল তাহলে কে বলছে সুমি বলছে সুমি কি একজন মহিলা সুমি বলছে একটি ছবি দেখিয়ে তাহলে আমার পড়ি এবার দেখো এই লোকটির মা আমার বাবার ছেলের বউ তাহলে আমার থেকে আমরা শুরু করব আমার বাবার আমার বাবার ছেলের বউ আমার বাবার ছেলে মানে কি সে আমার ভাইয়ের বউ হতে পারে বা আমার দাদার কিন্তু বউ হতে পারে তাহলে আমাদের কি এই যে দেওয়া রয়েছে এখানে এখানে ছেলে বুঝে পড়েছে তাহলে আমি কী পেলাম এখানে এখানে পেলাম আমার আমার দাদার বউ বা ভাইয়ের বউ এবার বলছে দেখো এই লোকটির মা এখানে যাকে দেখে বলা হয়েছে এই লোকটির মা হচ্ছে আমার দাদার বউ বা আমার ভাইয়ের বউ তাহলে লোকটি কে অপশন বড়ো সুমির দাদা এটা হচ্ছে না সুমির কাকা এটাও হচ্ছে না হ্যাঁ সুমির ভাইপো তাহলে সে যদি তার ভাইয়ের ভাইয়ের ছেলে হয় তাহলে সে কি হয়ে যাবে ভাইপো হয়ে যাবে তো অপশন তোমাদের সরি কেন অপশন তোমাদের সি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার আশা করে বুঝতে পেরেছ নেক্সট প্রশ্নটা কি বলছে নিচের কোনটি আলাদা পথের পাঁচালি আগন্তক মেঘে ঢাকা তারা মহানগর তো দেখো তোমরা এরকম প্রশ্ন তোমাদের অ্যান্সার করতে হলে তোমাদের কি জিগির একটু নলেজটা ভালো রাখতে হবে তো পথের পাঁচালি এটা কে লেখেছিলেন এটা লিখেছিলেন কে লেখেছিলেন এটা তোমাদের সত্যজিৎ রায় পরিচালিত একটি ছবি এবং দেখো আগন্তুক এটাও তোমাদের হচ্ছে কিন্তু সত্যজিৎ রায় একটি পরিচালিত ছবি কিন্তু দেখো মেঘে ঢাকা তারা এটি হচ্ছে তোমাদের কিন্তু ঋত্বিক ঘটক পরিচালিত একটি ছবি এবং দেখো মহা সরি মহানগর এখানে মহানগর হবে তো মহানগর এটিও হচ্ছে তোমাদের কিন্তু কি সত্যজিৎ রায় পরিচালিত একটি ছবি তো অপশন তোমাদের কি কি সি কারণ এই তিনটি থেকে এটি আলাদা এটি হচ্ছে কি ঋত্বিক ঘটক দ্বারা পরিচালিত ছবি আর বাকি তিনটি যে রয়েছে এই বাকি তিনটি হচ্ছে সত্যজিৎ রায় পরিচালিত ছবি নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো সেম প্রশ্ন তোমাদের একটা এসেছে বাঙালিরা প্রকৃত স্বাধীনতা সংগ্রামী ছিল এই উক্তিটির দ্বারা নিম্নলিখিত প্রশ্নগুলির মধ্যে কোনটি ঠিক একটুকে আমার এরকম একটি প্রশ্ন করলাম তো অপশন নিয়ে দেখো তোমার কি বলছে সব বাঙালি প্রকৃত স্বাধীনতা সংগ্রামী সংগ্রাম করে বাঙালিদের স্বাধীনতা এনেছিল সব বাঙালির স্বাধীনতা সংগ্রাম করেছিল কোনোটি নয় আচ্ছা এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো অবশ্যই এর অ্যান্সারটা কী হবে তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাবে নেক্সট প্রশ্ন কি বলছে যদি এন ওআ আইডিএ নয়ডা এস টি এনআইএফ হিসাবে লেখা হয় তাহলে এম ডাবল ই আর ইউটি কে কী হিসাবে লেখা হবে তো এরকম প্রশ্ন আসলে তোমাদের প্রথম যেটা করণীয় হবে তোমরা এটা লিখে নেবে বা তোমরা এটাও এটার সাথে এ সম্পর্কে বের করে চেষ্টা করতে পারো যদি অনলাইনে এক্সাম হয় তোমরা কিন্তু মুখে মুখ করতে পারো এমনকি তোমরা কী এটা করতে পারবে দেখো তাহলে আমরা লিখে নিই এনও আইডি এবার তোমরা লিখে নেব এস তারপরে লিখবো টি এন আই এফ দেখো তোমরা আমরা এন এর সাথে সম্পর্ক এসে কী সম্পর্ক রয়েছে সেটা কিন্তু বের করার চেষ্টা করব। তো প্রথমে তোমরা লক্ষ্য করো এন এর সাথে এসে কতটুকু সম্পর্ক রয়েছে তো দেখো এন এর পর কী হয় আইজিকেল এম এন ও পি কিউ আর তারপরে আসছে এস অর্থাৎ তোমাদের মাঝখানে কিন্তু তোমাদের কি চারটি লেটার ডিফারেন্স রয়েছে এবার দাও কী রয়েছে পর কি হয় পি কিউ আর এস টি অর্থাৎ এখানেও তোমাদের কি চারটি লেটারের ডিফারেন্স রয়েছে এবার তাহলে কী হয় আই জে কে এল এম এন ক্ষেত্রে তোমাদের কিন্তু মাঝখানে চারটি করে লেটার রয়েছে এবার দেখো এখানে দেখো তাহলে ই এফ জি এস আই এখানে তোমাদেরকে মাঝখানে চারটি লেটার রয়েছে তাহলে এবার দেখো এবি ইএফ লাস্ট করে আমরা বুঝতে পেরেছি তাহলে সেই অনুভাবে আমরা এটা করবো তাহলে কি লিখে নিই আমরা এম ডাবল আর ইউটি তাহলে এবার দেখো তোমরা অপশানগুলো তোমরা দেখে নাও তাড়াতি করার ক্ষেত্রে দেখো প্রথমে আছে কিউ এখানে রয়েছে আর 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 এখানে রয়েছে ওয়াই এক্স ভি এবার করে নিতে হবে দেখো এম এম এর পর কী হয় ও এম এন সরি এম ও পি কিউ তারপরে হয়ে যাচ্ছে আর অর্থাৎ আমাদের কিন্তু অপশান কখনোই হবে না তাহলে অপশন সি হলে বি না হলে ডি হবে তো দেখো তোমরা শেষের জিনিসগুলো দেখো তোমরা এখানে রয়েছে ওয়াই এখানে রয়েছে ভি এক্স তাহলে আমরা দেখে টি এর চার করার পরে কী হয় ইউ ডব্লিউ এক্স তারপরে আসে কি আমাদের আসে ওয়াই অর্থাৎ তোমাদের শেষের যে লেটারটি হবে সেটা কিন্তু হয়ে যাবে ওয়াই তো শুধুমাত্র অপশন সিতে কিন্তু সেটা রয়েছে তো অপশন আমাদের বি হচ্ছে না ডিও হচ্ছে না তো অপশন কি সি হয়ে যাবে তোমাদের এখানে রাইট অ্যান্সার দেখো এটা খুব সহজে খুব তাড়াতাড়ি তোমার করতে পারবে এভাবে তোমার লজিকটি খাটিয়ে নেক্সট প্রশ্ন তো বলছেন এক তিন দশ একুশ চৌষট্টি একশো উনত্রিশ দুশো ছাপ্পান্ন সাত সাতশো সাতাত্তর এখানে তোমাদের বলছে যে এই সংখ্যা রয়েছে এই সংখ্যাগুলোর মধ্যে কোনটি ভুল রয়েছে সেটা তোমাদের বের করতে হবে দেখো তোমরা এখানে তোমাদের যে লজিটি খাটানো হয়েছে একের সাথে তিনের সম্পর্ক তিনের সাথে দশ সংখ্যা সেভাবে কিন্তু হয়েছে তো প্রথমে তোমরা বলে রাখি দেখো একের সাথে যদি আমরা দুই গুণ করি তাহলে কত হচ্ছে দুই তার সাথে যদি আমরা এক যোগ করি তবে আমরা পেয়ে যাচ্ছি তিন আচ্ছা তাহলে দেখো তিনের সাথে দশের কীভাবে পাই তিনের সাথে যদি আমরা তিন গুণ করি তার সাথে যদি আমরা এক যোগ করে তবে আমরা পেয়ে যাচ্ছি দশ এবার দেখো দশের সাথে যদি আমরা দুই গুণ করি তার সাথে এক যোগ করি তবে আমরা পেয়ে কি একুশ এবার দেখো একুশের সাথে যদি আমরা তিন গুণ করি তাহলে কত তিন তিন ওকে তিন তিন তখন তেষট্টি হচ্ছে তাসে যদি আমরা এক যোগ করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি কত চৌষট্টি এবার দেখো সেই অনুরূপভাবে সাথে যদি আমরা আমরা গুণ করি তাহলে কত পাচ্ছি একশো তাসে যদি আমরা এক যোগ করি আমরা পেয়ে যাচ্ছি একশো উনত্রিশ এবার দেখো একশো উনত্রিশ সাথে যদি আমরা আমরা কত গুণ করব তিন গুণ করবো তাহলে কত হয়ে যাচ্ছে আমাদের হচ্ছে একশো উনত্রিশ তিন নং সাতাশ তিন ছয় সাত আট তিন তিন তিনশো সাতাশি তার সাথে যদি আমরা এক যোগ করি তাহলে আমাদের হয়েছে কত তিনশো অষ্টআশি কিন্তু তোমাদের এখানে সংখ্যাটি রয়েছে দুইশো ছাপ্পান্ন আমরা এখান থেকে কী বুঝতে পারলাম আমরা বুঝতে পারলাম যে এটি হচ্ছে এটা অন্যগুলোর থেকে আলাদা তো অপশন তো আমাদের কি ডি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন তোমার কি বলছে একশো নব্বই টু দশ দেখো তারপরে একশো দুই তোমাদের এখানে কোন সংখ্যাটি বসবে দেখো একশো নব্বই সাথে তোমাদের এখানে দশের কি সম্পর্ক রয়েছে সেটা তোমাদের কিন্তু বের করতে হবে প্রথমে তো লক্ষ্য করো খুব ভালো একটা প্রশ্ন তোমাদের দেখো এক নয় এবং যদি শূন্য যোগ করি তাহলে আমরা কত পাচ্ছি দশ দেখো এক এবং নয় এবং শূন্য যোগ করে তাহলে নয় আরেক দশ এবার তাহলে কী করবো এক শূন্য এবং দুই যোগ করে তাহলে কত হচ্ছে দুই আরকে তিন তাহলে আমাদের অ্যান্সারটি কিন্তু হয়ে যাচ্ছে তিন তোমরা এটাও বুঝতে পারো দেখো এখানে যে অপশান করেছে সবগুলো ছোট সংখ্যা রয়েছে সেই অনুভব বুঝতে পারো এখানে কিন্তু তোমার কি অন্য একটি লজিক খাটানো হয়েছে অর্থাৎ তোমাদের এই লজিকে তোমাদের অ্যান্সারটি হয়ে যাচ্ছে অপশন তাহলে কি বি হয়ে যাবে এখানে তোমাদের রাইট অ্যান্সার নেক্সট প্রশ্নটা কী বলছে তেতাল্লিশ চৌত্রিশ বাহান্ন তোমাদের এখানে কোন সংখ্যাটি বসবে তোমরা প্রথমে একটা যদি লক্ষ্য করো তেতাল্লিশ এখানে রয়েছে চৌত্রিশ অর্থাৎ আমরা যদি চেঞ্জ করে দিই জায়গাগুলো চৌত্রিশ তাহলে তিন এদিকে চার আচ্ছা এবার বাহান্ন যদি দেখি আমরা তাহলে তাহলে এখানে আমরা অপশন কি রয়েছে আমাদের হ্যাঁ অপশন কিন্তু আমাদের রয়েছে অর্থাৎ আমাদের কিন্তু সেই লজিকে এখানে তোমাদের অ্যান্সারটি হয়েছে তো অপশন তোমাদের কি সি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার নেক্সট মধ্যে কি বলছে নিচের নাম্বার সিকোয়েন্সে এমন কতগুলি পাঁচ আছে যার আগে তিন অথবা চার আছে কিন্তু পরে আট অথবা নয় নেই তাহলে তোমার ভালোভাবে লক্ষ্য করো এখানে তোমাদের কী কী দেওয়া হয়েছে যার আগে তিন অথবা চার আছে কিন্তু পরে আট অথবা নয় নেই তাহলে প্রথম যেটা তোমাদের করণীয় হবে তোমরা প্রথম দেখবে তোমার পাঁচ কোথায় কোথায় রয়েছে এখানে দেখো তোমাদের পাঁচ রয়েছে এখানে পাঁচ এখানে পাঁচ এখানেও পাঁচ রয়েছে এখানে পাঁচ এখানে পাঁচ রয়েছে পাঁচ 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 এবার আমরা কি আমরা লজিকে যাবো কি বলছে দেখো যার আগে তিন অথবা চার আছে তাহলে অথবা আছে নেই তাহলে এটা আমাদের হচ্ছে না চার আছে তাহলে এটা আমাদের হচ্ছে এবার দেখো কি বলছে কিন্তু পরে আট অথবা নয় নেই তাহলে এটারও কি পরে আট অথবা নয় নেই তাহলে আমাদের একটা কি আমরা পেয়ে গেলাম একটি সংখ্যা এবার দেখো আগে তিন অথবা চার আছে এইটার আগে কি তিন অথবা চার আছে তাহলে এটা হচ্ছে না তাহলে এটাও কেটে দিলাম আমরা এবার দেখো বলছে পাঁচের আগে তিনটা আছে তাহলে এটা আমাদের হচ্ছে কিন্তু দেখো পরে আট অথবা নয় নেই কিন্তু এখানে আট রয়েছে তাহলে এটা আমাদের হচ্ছে না এবার দেখো এখানে চার রয়েছে কিন্তু পরে আট অথবা নয় নেই তাহলে এটাও আমাদের হয়ে যাচ্ছে তাহলে আমরা কি দুটো পেয়ে গেলাম এবার দেখো তিন রয়েছে এবং পরে আট অথবা নয় নেই তাহলে এটা হয়ে যাচ্ছে তিনটি তাহলে দেখো এটার আগে কি তিন অথবা চার আছে তাহলে হচ্ছে না তাহলে এটা কেড়ে দিলাম এটাও হচ্ছে না আমাদের এটা দেখো পাঁচের আগে চার অথবা তিন রয়েছে তাহলে এটা আমাদের হচ্ছে এবং পরে দুই রয়েছে অর্থাৎ আট অথবা নয় নেই তাহলে এটাও আমাদের হয়ে যাচ্ছে তাহলে এবার দেখো পাঁচের আগে তিন অথবা চার রয়েছে এবং পরে আট অথবা নয় নেই তাহলে এটা আমরা পেয়ে গেলাম অর্থাৎ আমরা দেখো এক দুই তিন চার পাঁচ এখানে পাঁচটি এমন সংখ্যা পেলাম যার আগে তিন অথবা চার আছে কিন্তু পরে আট অথবা নয় নেই তো অপশন তোমাদের কি ডি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার সো ফ্রেন্ডস এই ছিল আসার ক্লাস ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে থ্যাংক ইউ